নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত বাগদার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান, ধৃতের নাম অনিমেষ বাইন। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিন বনগাঁ আদালতে পাঠিয়েছে। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিল সে সময় বাড়ির কাছেই জোর করে তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন, এরপর পালিয়ে যায় অভিযুক্ত। রাস্তাঘাটে মানে সবসময় জন্য বিরক্ত করে, মানে ওরে এও হুমকি দেয় যে তুই যদি আমার কথা রাজি না হইস তা তোরে অ্যাসিড দিয়ে পড়াই দেবো, তোর মা বাবার সব শেষ করে দেবো। এইভাবে বলার পরেও কিন্তু আমি অনেক ধৈর্য ধরে যে মেয়ের ব্যাপার বুঝে আমি চাপি চুপিয়ে রয়েছি, কিন্তু পরে অধৈর্যর পরে আমি এফআইআর করছিলাম, কিন্তু জানি না কোন কারণে সে আসামি ধরে নাই। তা না ধরার পরে তার আমার মেয়ে ওই ভবানীপুর থেকে আসতেছে, সে সময় মনে হয় 17:45 একটা বাজে, পরশুদিনকে সেই সময় ওর ওই দোকানের ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরে আর কি ওরে নিয়ে গেছে মুখ বন্ধ করে। নিয়ে যাওয়ার পরে এমন ওই মেয়ে আসে না, যদি আমরা ই করতেছি যে মেয়েটা এত দেরি হচ্ছে আসতেছে না কেন, তখন এইদিকে যখন কিছু শিক্ষারী সুর শুনছে, শোনার পরে যখন এই কী হয়েছে কী হয়েছে, তখন ও মানে ওইখান থেকে পালাই গেছে, দৌড়িয়ে বকার পালাই গেছে। আর ওরে অভিযোগ করার পরেও যে সে যদি এই ধরনের ই করতেই পারে, ও তৃণমূলের যাই হোক, ও 5 বছরের জায়গা অন্তর্প্রধান ছিল, মানে ওরে কে কী করতে পারে, এমন কে আছে দয় বলছি কেন, একাধিক ব্যক্তি জড়িত আছে কিনা সেটা আমাদের সন্দেহ মতো পরে বেরিয়ে যাবে ইনভেস্টিগেশনে। তা ওনার আগে এই মেয়েটির সম্পর্কে অভিযোগ ছিল, কিন্তু গতকাল রাতে আবারও ওনার দোকানের পিছনে নিয়ে গিয়ে ওই যে অভিযোগকারিণী যে মেয়েটি তাকে একা পেয়ে দোকানের পিছনে নিয়ে গিয়ে এবং শিলালতারির সাথে আরও কিছু করেছে কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেশন এবং মেডিকেল বলবে। গত পরশু দিনে ঘটনা এটা, তো সেই মোতাবেক থানা কালকে ওকে অ্যারেস্ট করেছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা অঘর চন্দ্র হালদার বলেন, অভিযুক্তের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, কয়েক মাস আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, অনিমেষ মাইন আগে তৃণমূলের নেতা ছিলেন, বর্তমান তিনি তৃণমূলের নেতা নন, তাকে 2 মাস আগেই বহিষ্কার করা হয়েছে দল থেকে তার এই অনৈতিক কার্যকলাপের জন্য। তার বিরুদ্ধে যে নাবালিকা ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পুলিশ সে বিষয়টি দেখছে। আমি শুনেছি গতকালকে অ্যারেস্ট হয়েছে, সুতরাং এটা নিয়ে আর আমাদের কিছু বলার নেই, কারণ সে এখন দলের বাইরে চলে গেছে, দল তাকে বহিষ্কার করেছে আজ থেকে 2 মাস আগে। অভিযুক্তকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়। আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, গত 21 তারিখে অভিযোগকারীর মেয়ে নাবালিকা কন্যা যখন 21/2/23 তারিখে আনুমানিক সন্ধ্যে 6:30 সময় ভবানীপুর বাজার দিয়ে বাড়ি ফিরছিল, ফেরার পথে তারে অনিমেষ বাইন নামে একজন ব্যক্তি তাকে তার দোকানে জোরপূর্বক মুখ চেপে ধরে নিয়ে গিয়ে তার বিল্ডার্সের দোকানের পিছনে ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছে। পুলিশ তাকে 7 দিনের পুলিশ পিসি প্রেয়ার দিয়েছিল, আজকে কোর্ট সন্তুষ্ট হয়ে 5 দিনের পিসি প্রেয়ার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।